রাম সবার মধ্যেই আছে, রাম রহিমকে মনের মধ্যে নিয়েই আমরা একসঙ্গে বাঁচি। রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে রামের পুজো করে এমনই বার্তা দিলেন বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি সংখ্যালঘু সেলের সভাপতি রাজীব খান। বুধবার লকডাউনকে উপেক্ষা করে মধ্যমগ্রাম পুরসভার 1 নম্বর ওয়ার্ডের নতুন পল্লী রামের পুজো হয়। এই দিন সকাল থেকেই ছিল এই পুজোকে ঘিরে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা। দেখুন এই রিপোর্ট। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই। দেশের উদ্দেশ্য দীর্ঘ দীর্ঘ দিন ধরে একটা সমস্যা চলছিল, 450 বছর ধরে একটা রাম মন্দির আর বাবরি মসজিদ নিয়ে সমস্যা চলছিল, সেই সমস্যাটার সমাধান হতে আজকের একটা বিশেষ আনন্দের দিন। যেহেতু রাম ওই জায়গায় আজকে ভীত পুজো উপলব্ধ হচ্ছে, সেই উপলক্ষে আমি বারাসাত সাংগঠনিক জেলা মানিন্দু মোর্চার পক্ষ থেকে রাজীব খান এইখানে একটা রামের পুজো উদ্যোগে আয়োজন করা হতে আজকে, যাতে আমরা বোঝাতে চাই আমরা হিন্দু মুসলিম কেউ একে অপরের পাশায় আছি এবং থাকবো আগামী দিন। দেখুন, দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে যেসব মায়েরা দেখবেন, হিন্দু মায়েরা আজকে ছেলে হারিয়েছে, যেসব মুসলিম মায়েরা ছেলে হারিয়েছে, তারা কিন্তু আজকে ছেলে ফেরত পায়নি। দীর্ঘদিন একটা নোংরা রাজনীতি চলছিল এই রাম আর এই বাবরি মসজিদ নিয়ে, সেই সমস্যার সমাধান করে দেয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই জন্য ওনার উদ্দেশ্যে আজকে ভীত পুজোতে সেই আনন্দে আজকে আমাদের একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান এই ভাবনা চিন্তা নিয়ে আজকের আজ রামের পুজোর আয়োজন করা হয়। আজকে তারা এই পুজোর আয়োজন করেছে, আজকের ভারত আজকের মানিটি মোর্চার পক্ষ থেকে আমি রাজীব খান এটা আয়োজন করেছি। যেখানে পুজো হচ্ছে এখানে যারা আয়োজক তার বাইরে তারা অংশ নিচ্ছে, হিন্দু ভাই মুসলিম ভাই সবাই আয়োজন অংশগ্রহণ নিয়ে, কিন্তু যেহেতু এলাকাটি তো মূলত মুসলিম অধ্যুষিত, হ্যাঁ হ্যাঁ মুসলিম অধ্যুষিত এলাকা, এবং প্রচুর পরিমাণে কি সংখ্যালঘু তথা, হ্যাঁ সংখ্যালঘু এখানে প্রচুর সংখ্যালঘু, এই ওয়ার্ডটাই 3000 সংখ্যালঘু আছে, 3000 হিন্দু আছে। না আমাদের কোনো বাধা বিপদ নেই, আমার বন্ধুরা রিপন সরকার, বাবলু সরকার, রাজীব খান, বাসু সবাই আয়োজন করেছে, ওদেরকে আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাই। সংখ্যালঘু মোর্চা মধ্যমগ্রাম পূর্ব মণ্ডলে আমি আমার ধর্ম করি, আমি নামাজ করি, রোজা করি, হিন্দু ভাইরা পুজো করে, ওদের পুজো নিমন্ত্রণ করে আমরা আসি, আমাদের ধর্মে ওরা যা আনন্দ সবাই আনন্দ করে থাকি। আমরা ভীত পুজো নিয়ে কোথাও কোনো অসুবিধা বা কোনো জায়গায় কোনো মানুষের মধ্যে অস্বস্তি বা কোনো বার্তা এরকম পেয়ে তারা বাধা দিচ্ছিল না, এরকম কোনো খবর এখনও আমি পাইনি। যারা মুসলিম সম্প্রদায় কীরকম আপনাদের এলাকার মানুষ এখন সবাই শান্তি চায়, কেউ রক্ত দেখতে চায় না, প্রচুর রক্ত ঝরেছে মানুষের, হিন্দু মুসলমান প্রচুর মরেছে, শুধু মুসলিমান মরিনি, এই যে বাবরি মসজিদ উপলক্ষে করে প্রচুর মুসলমানের শহীদ হয়েছে, হিন্দুরাও হিন্দু ভাইরাও মারা গেছে, তো এই নিয়ে মানুষ আর মানে অশান্তি চায় না, সবাই শান্তিতে থাকতে চায়। ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলমান অনেক ভালো শান্তিপূর্ণ মানুষ। টিভিএস অথরাইজ ডিলার এবং বিশ্বস্ত সার্ভিস সেন্টার, নিউ অটো সেন্টার,
এখানে সবসময় পাবেন টিভিএস কোম্পানির সমস্ত মডেলের টু হুইলার গাড়ি, তাও একদম সঠিক দামে এবং সহজ ফাইন্যান্সের সাথে। মাত্র এক ঘন্টায় গাড়ির বীমা করে দেওয়া হয়। এখানে পাবেন প্রত্যেকটি গাড়ির উপরে আকর্ষণীয় উপহার, অফার স্টক থাকা পর্যন্ত। 62 ইস্ট ঘোষপাড়া রোড, আতপুর পেট্রোল পাম্পের পাশে, ওয়েস্ট বেঙ্গল 7431 28। এখানে যত্ন সহকারে সার্ভিস করা হয় এবং টিভিএস এর সমস্ত স্পেয়ার পার্টস পাওয়া যায়। আজ চলে আসুন নিউ অটো সেন্টারে। ফোন নাম্বার 9883787452 অথবা 9748813877।